নমস্কার বন্ধুরা, ভূগোল দর্শন চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা পড়ব দশম শ্রেণীর ভূগোল, নদীর কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ। নদীর উচ্চ গতি বা পার্বত্য প্রবাহে যে সমস্ত ভূমিরূপ গঠিত হয় তার মধ্যে হলো আই বা ভি আকৃতির উপত্যকা। পার্বত্য প্রবাহে সংকীর্ণ যে গভীর আই এবং ভি আকৃতির উপত্যকা তৈরি হয় সেগুলো হচ্ছে পার্বত্য প্রবাহে ভূমি ঢাল বেশি হওয়ার জন্য নদী প্রবল বেগে প্রভাবিত হয় এবং অবঘর্ষ প্রক্রিয়ায় নদীর তলদেশ তীব্রভাবে নিম্নক্ষয় এবং খুব কম পার্শ্বক্ষয় করে এগিয়ে চলে, ফলে উপত্যকা অনেক সংকীর্ণ এবং গভীর হয়ে আই আকৃতির উপত্যকা সৃষ্টি করে। পরবর্তীকালে যখন উপত্যকা পার্শ্ব দিকে আবহবিকার এবং ভূমিক্ষয়, পুঞ্জিত ক্ষয়, ধস ইত্যাদি কারণে ক্ষয় পেয়ে পাশের দিকে বিস্তৃত হয়ে থাকে তখন ইংরেজি অক্ষর ভি আকৃতির উপত্যকা সৃষ্টি হয়। ইংরেজি ক্যানন ক্যানিয়ন শব্দটির উৎপত্তি স্প্যানীয় শব্দ ক্যানন থেকে হয়েছে, যার অর্থ নল। শুষ্ক পার্বত্য অঞ্চলে নদী আই আকৃতির উপত্যকা আস্তে আস্তে অত্যন্ত গভীর এবং সংকীর্ণ নলের মতো হলে তখন তাকে ক্যানিয়ন বলে। যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন বৃহত্তম, এছাড়াও ভারতের গ্র্যান্ড ক্যানিয়ন শিলাবতী নদীর উপরে রয়েছে। এরপরে আসবো গিরিখাত। গিরিখাত কথার অর্থ হলো গিরিখাত হলো যখন ভি আকৃতির নদী উপত্যকা খুবই গভীর এবং সংকীর্ণ হয় তখন তাকে গিরিখাত বলে। নেপালের কালীগণ্ডকি বা অন্ধা গোলচি গিরিখাত পৃথিবীর গভীরতম। এগুলো উৎপত্তি কীভাবে হয়? না, নদী যখন তার উপত্যকার দুপাশে কঠিন শিলাস্তর থাকে তখন অল্প পার্শ্বক্ষয়ের ফলে তীব্র নিম্নক্ষয় হয়, ফলে এটি সৃষ্টি হয়। শৃঙ্খলিত শৈলশিরা হলো যখন পার্বত্য উপত্যকার দুদিক থেকে উত্তল বাঁকগুলিতে পর্বতের স্পার নেমে এসে নদীর উজান দিকের অংশকে আড়াল করে এবং বাধা সৃষ্টি করে। যে নদী এঁকে বেঁকে বয়ে চলে মনে হয় যেন শৈলশিরাগুলি যেন উপত্যকায় পরস্পর যুক্ত হয়েছে, এগুলিকে শৃঙ্খলিত বা আবদ্ধ শৈলশিরা বলে। যখন মনে হবে যে শৈলশিরাটা শৃঙ্খলিত বা আবদ্ধ হয়ে পড়েছে তখন তাকে শৃঙ্খলিত শৈলশিরা বলে। খরস্রোত কি? না, খরস্রোত হলে নদীপথে কঠিন এবং কোমল শিলা যখন পাশাপাশি উলম্বভাবে থাকে তখন সেখানে সিঁড়ির ধাপের মতো নেমে আসে জলপ্রপাত জল, তখন তাকে খরস্রোত বলে। এরপর আসবো জলপ্রপাত। জলপ্রপাত হচ্ছে কি? না, যখন নদীর পথে কঠিন এবং নরম শিলাস্তর পাশাপাশি উলম্ব বা তির্যকভাবে বা অনুভূমিকভাবে থাকলে তখন বিষমভাবে ক্ষয় পেয়ে বিশ্বের অধিকাংশ জলপ্রপাত সৃষ্টি করে, যেমন নায়াগ্রা জলপ্রপাত। এরপর আসবো মন্থকূপ। মন্থকূপ কি? না, নদীর অবঘর্ষ প্রক্রিয়ায় নদীর তলদেশে যে ছোট ছোট গোলাকার এবং মসৃণ গর্ত সৃষ্টি হয় তখন তাকে মন্থকূপ বা পট হোল বলে। পট হোল অনেক সময় অনেকগুলি একসঙ্গে গড়ে উঠলে তখন তাকে পট হোল কলোনিও বলা হয়ে থাকে, যেমন ঝাড়খণ্ডের সরাইকেলার কাছে খরকাই নদীতে পট হোল কলোনি সৃষ্টি হয়েছে। এরপরে আমরা আসবো কি? না, প্রপাতকূপ বা প্লাঞ্চ পুল। জলপ্রপাতের পাদদেশে প্রবল জলস্রোত এবং প্রস্তরখণ্ডের আঘাতে যখন ঘূর্ণি সৃষ্টি হয় তখন বুদবুদ ক্ষয়ের মাধ্যমে যে বিশালাকার হাঁড়ির মতো গর্ত সৃষ্টি করে সেই গর্ত, যে হাঁড়ির মতো গর্ত, তাকে বলে প্লাঞ্চ পুল। এটা কোথায় দেখা যায়? না, চেরাপুঞ্জির কাছে নহকালিকাই জলপ্রপাত এটা দেখা যায়। ছোট্ট করে একটু জেনে নিতে হবে যে ক্যাটারাক্ট কি। না, বিপুল জলরাশি ফুলে ফেঁপে ভয়ঙ্কর রূপে যখন অতল গহ্বরে ঝাঁপিয়ে পড়লে তখন তাকে ক্যাটারাক্ট বলে, যেমন হচ্ছে কি? না, ভিক্টোরিয়া জলপ্রপাত ওই রকম এক ক্যাটারাক্টের উদাহরণ। ভারতের কর্ণাটক রাজ্যের ভারাহি নদীর কুঞ্চিকল হলো ভারতের উচ্চতম জলপ্রপাত এবং ভেনেজুয়েলার সান্টো অ্যাঞ্জেল বিশ্বের উচ্চতম জলপ্রপাত এবং ব্রাজিলের হচ্ছে ইগুয়াজু বিশ্বের হচ্ছে বিস্তৃততম জলপ্রপাত। এইগুলো হচ্ছে জলপ্রপাত যেগুলো আমরা পড়ে নেব। রয়েছে ভিক্টোরিয়া, জাম্বেশি নদীর উপর কপিলধারা, চিত্রকূট, এগুলো রয়েছে বিভিন্ন জলপ্রপাত। এবারে আসবো নদীর মধ্য এবং নিম্ন গতিতে সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ সমূহ। সেগুলোর মধ্যে আমরা কি দেখব? পলল শঙ্কু ও পলল ব্যজনী, যাকে আমরা অ্যালুভিয়াল কোন অথবা এবং অ্যালুভিয়াল ফ্যান বলতে পারি। পর্বতের পাদদেশে নদীর সঞ্চয়ের ফলে ত্রিকোণাকার শঙ্কুর মতো যে মৃদু ঢাল বিশিষ্ট সমভূমি গঠিত হয় তাকে আমরা পলল শঙ্কু বলবো। আর যখন শঙ্কুটি হাত পাখার মতো দেখতে হবে মৃদু ঢাল সমভূমিটিকে পলল ব্যজনী বলে। উত্তরাখণ্ডের হিসিকেশে গঙ্গার গতিপথে এ ধরনের পলল ব্যজনী দেখা যায়। উৎপত্তি কী করে হয়? না, পার্বত্য অঞ্চল ছেড়ে সমভূমিতে প্রবেশের মুখে হঠাৎ করে যদি বোঝা পরিমাণ বেড়ে যায় বা বহন ক্ষমতা যদি হ্রাস পেয়ে যায় তখন ওইখানে পলি বালি নুড়ি এগুলো সঞ্চিত হয়ে এই ধরনের পলল ব্যজনী বা পলল শঙ্কু তৈরি হয়। নদীর আঁকাবাঁকা গতিপথ বা মিয়েন্ডার কখন সৃষ্টি হবে? মধ্য এবং নিম্ন গতিতে নদীর বেগ খুব কম থাকায় সামান্য বাধা পেলেই তা এড়িয়ে চলার জন্য নদী পার্শ্বক্ষয় ও সঞ্চয়ের মাধ্যমে এঁকে বেঁকে প্রভাবিত হয়।
নদিয়ার জলঙ্গি নদীতে এরকম অসংখ্য মিয়েন্ডার বা নদী বাঁক লক্ষ্য করা যায়। এরপর আমরা আসবো খাড়া পাড় এবং ঢালু পাড়। মিয়েন্ডারের যে পাড়ে জলস্রোতের আঘাত বেশি লাগে সেটি ক্ষয় পেয়ে ভেতরের দিকে ঢুকে যায়, অবতলাকার হয়ে যায় এবং খাড়া উঁচু হয়, একে খাড়া পাড় বলে। বিপরীত পাড়ের যে স্রোতের অভাবে সঞ্চয় ঘটতে থাকে তখন সেটা উত্তলাকার মৃদু ঢাল বিশিষ্ট এবং অল্প উঁচু হয়, একে ঢালু পাড় বলে। এভাবে উভয় পাড়ের পার্শ্বক্ষয় এবং সঞ্চয় কার্যের মাধ্যমে খাড়া এবং ঢালু পাড় গড়ে ওঠে। এগুলো অনেক সময় এই যে নদীর খাড়া পাড়ের এই সঞ্চয়কে বিন্দু বারও বলা হয়ে থাকে। এরপর আসবো অশ্বক্ষুরাকৃতি হ্রদ। মধ্য এবং নিম্নগতিতে পরিত্যক্ত নদী বাঁক থেকে ঘোড়ার খুরের মতো দেখতে যে হ্রদ সৃষ্টি করে তাকে আমরা অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলবো, যাকে মঠ হ্রদও বলা হয়ে থাকে। একটি নদীর ক্ষয় বহন এবং সঞ্চয় কার্যের মিলিত ভূমিরূপ। মুর্শিদাবাদের মতিঝিল অশ্বক্ষুরাকৃতি হ্রদের একটি উদাহরণ। এরপরে আসবো প্লাবনভূমি। প্লাবনভূমি কি না? মধ্য এবং নিম্নগতিতে নদী যে পাড় থেকে উপত্যকার শেষ পর্যন্ত বন্যার ফলে পলি জমে যে উর্বর সমতল ভূমি গড়ে ওঠে তখন তাকে প্লাবনভূমি বলবো। এতে যে ছোট ছোট জলাশয় থাকে তাকে আমরা বিল বলবো এবং বিশালাকার যে অগভীর জলাশয় তাকে হাওড় বলবো। এরপরে আসবো আমরা স্বাভাবিক বাঁধ। স্বাভাবিক বাঁধ কি না? মধ্য এবং নিম্নগতিতে যে প্লাবনভূমির হাত থেকে রক্ষা পেতে যে স্বাভাবিক বাঁধ তৈরি হয়, যে উঁচু ভূমিরূপ, তাকে আমরা স্বাভাবিক বাঁধ বলবো। খাঁড়ি কখন তৈরি হবে না? নিম্নগতিতে বদ্বীপহীন খুব চওড়া ফানেলাকৃতির যে নদী মোহনা তাকে আমরা খাঁড়ি বলবো। খাঁড়ির মধ্য দিয়ে জোয়ারের জল, লবণাক্ত জল নদীর খাতে ঢুকে পড়ে এবং ভাটার জল বেরিয়ে আসতে পারে। টেমস এবং প্লাটা নদীতে এরকমের খাঁড়ি অত্যন্ত চওড়া হয়, এগুলো আমরা লক্ষ্য করি। এরপর আসবো বদ্বীপ। নদীবাহিত পদার্থ মোহনায় বা অগভীর সমুদ্রে সঞ্চিত এবং উঁচু হয়ে বাংলা অক্ষর মাত্রাহীন ব বা গ্রিক অক্ষর ডেল্টার মতো দেখতে যে নতুন ভূমি সমুদ্রপৃষ্ঠের সামান্য উপরে জেগে ওঠে তাকে আমরা বদ্বীপ বলবো। গঙ্গা ব্রহ্মপুত্রের বদ্বীপ পৃথিবীতে বৃহত্তম। আমরা আজকে যা শিখলাম বা পড়লাম তা হলো কি, আই বা ভি আকৃতির উপত্যকা বা ভ্যালি, গিরিখাত কি, ক্যানিয়ন কাকে বলে, শৃঙ্খলিত শৈলশিরা কি, খরস্রোত কাকে বলে, জলপ্রপাত কি, খাঁড়ি কিভাবে তৈরি হয়, বদ্বীপ কিভাবে সৃষ্টি হয়, বদ্বীপ বিভিন্ন ভাগ রয়েছে আমরা পরবর্তী ভিডিওতে পড়ব। এছাড়াও যাবতীয় যা কিছু সমস্যা থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অবশ্যই অন করবে। থ্যাংক ইউ।